সো সেকেন্ড আপডেট, সেকেন্ড আপডেট। আচ্ছা, এই ভিডিও যদি কেউ ফার্স্ট দেখে থাকে তাহলে আগের ভিডিওটাও দেখে নিয়েন, কারণ হচ্ছে সেটা তো হচ্ছে প্রথম আপডেটটা দিছি। অ্যান্ড সেকেন্ড আপডেট যেটা, সেটা হচ্ছে যে আমি ট্রাই করবো প্রতিদিন অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করার। সেই টপিক কি হবে আই হ্যাভ নো আইডিয়া, যে কোনো টপিক হইতে পারে। আমার মাথায় ওই সময় যেই যেই টপিক কি হচ্ছে আসবে, আমি ওইটা নিয়ে ভিডিও বানানো ট্রাই করব। সো এটার পিছনে একটা রিজন আছে। আমি হচ্ছে একটা জিনিস দেখছি যে কেউ যদি হচ্ছে কোনো একটা জিনিস রিপিটেড ওয়েতে করতে থাকে, অ্যান্ড তাহলে হচ্ছে প্রতিদিন সে ওই জিনিসটাতে একটু একটু করে হচ্ছে ইম্প্রুভ করে। এর একটা বেস্ট উদাহরণ হচ্ছে নাজ ডেইলি। নাজ ডেইলি হচ্ছে, যারা চিনে না তারা হচ্ছে তাদের জন্য বলতেছি, সে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছিল, অ্যান্ড সে হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও বানাইতো 1 মিনিটের। সো আমি বলবো না আমি নাজ ডেইলির মতো করে করতেছি, বাট আমি হচ্ছে ট্রাই, আমি সে এরকম যেরকম জিনিসটা প্রতিদিন একটু একটু করে করতে করতে অনেক 1000টার মতো ভিডিওর একটা পোর্টফোলিও ক্রিয়েট করছে, অ্যান্ড কন্টেন্ট মেকিংয়ে সে নিজেকে অনেক ইম্প্রুভ করছে। আমিও সেটা করতে চাই, আমিও চাই হচ্ছে আমি এই কন্টেন্ট মেকিংয়ে হচ্ছে যেন নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করতে পারি, আরও বেশি ক্রিয়েটিভিটি শো করতে পারি, অ্যান্ড আরও বেশি যেন হচ্ছে মানুষকে রিচ করতে পারি। সো এটা হচ্ছে আমার একটা মেইন মোটিভ। আর টাকাটা হচ্ছে আমার মোটিভ না। কেউ যদি হচ্ছে চিন্তা করে যে ইউটিউবার হয়ে টাকা কামাইতে আসছে, ইটস নট লাইক দ্যাট। আমি হচ্ছে আমার লাইফটা আস্তে আস্তে একটু ট্র্যাকে নিয়ে আসতেছি। আমি চাই যে যেই জিনিসটাই হচ্ছে আমার ভালো লাগে সেই জিনিসটাই যেন আমি কন্টিনিউ করতে পারি। যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে যখন আমি কন্টিনিউ করছি, আমি দেখছি যে আল্লাহর রহমতে অনেক অনেক কিছু আমার জন্য অনেক ইজি হয়ে আসছে। সো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হইতেছে হ্যাবিটের ব্যাপার। আজকে যদি আমি ডিসাইড করে ফেলি যে কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিব, অ্যান্ড আমার হয়ে যাবে, হয়তো হবে না, কিন্তু আস্তে আস্তে ট্রাই করতে করতে দেখা যাবে যে আস্তে আস্তে একসময় হয়ে গেছে। সো এটাও হচ্ছে ওই রকমই কিছু যে আমি প্রতিদিন একটা করে ভিডিও বানানো ট্রাই করব। হয়তো অনেক ক্র্যাপি ভিডিও হবে, খুব বেশি ভালো হবে না। আমি আমি হচ্ছে ক্যামেরা শাই আছি কিছুটা, দেখা যায় যে হচ্ছে আমার কথা আটকা যায় মাঝে মধ্যে। সো এই জিনিসটা একটু ইম্প্রুভ হবে। ম্যাস পিপলের কাছে যখন জিনিসগুলো রিচ করবে, তখন আমার মনে হয় যে সেই জিনিসগুলো থ্রুতে আমি মানুষজনের ফিডব্যাকস জানতে পারবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজেকেও ইম্প্রুভ করতে পারবো। সো এইটা হচ্ছে আরেকটা ইস্যু। আর যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন যদি একটু একটু করে করি, তাহলে হচ্ছে 1 বছর পরে দেখা যাবে যে আমার একটা চ্যানেলে 365টা ভিডিও হয়ে গেছে। সো দ্যাট উইল বি অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। আমি যদি 365টা ভিডিওতেও কোনো কোনো ভিউ না থাকে, অ্যাবসলিউটলি নো ভিউ, তাও আমার খারাপ লাগবে না, কারণ আমি জানবো যে আমি হচ্ছে একটা জিনিস কন্টিনিউ করতে পারছি, অ্যান্ড সেই জিনিসটা আমি কন্টিনিউ করে হচ্ছে 1 বছর কন্টিনিউ করে সেখান থেকে আমি 365টা ভিডিও আউটপুট হিসেবে বের করে আনছি। সো ওই জিনিসটা আমার জন্য অনেক বড় একটা, ইট উইল বি আ বিগ ডিল ফর মি। সো এটাই হচ্ছে বলার ছিল। সে এইটা ছিল সেকেন্ড আপডেট। সে এই দুইটা আপডেট হচ্ছে আমার এই চ্যানেলের। আমার হচ্ছে নিজেকে ট্র্যাকে আনতে, নিজেকে সব কিছু যেন আমি রেগুলারলি করতে পারি, সব কিছু যেন আমি সিস্টেম্যাটিক ওয়েতে করতে পারি, এই জিনিসটা আমার মধ্যে নিয়ে আসতে আমার অনেক টাইম লাগছে, কারণ আমি খুবই অগোছালো ছিলাম, এখনও আছি। বাট আমার মধ্যে হচ্ছে আমি আস্তে আস্তে পজিটিভ চেঞ্জগুলো আনা ট্রাই করতেছি, যেন পজিটিভ চেঞ্জগুলার থ্রুতে হচ্ছে আমি আরেকটু বেটার পার্সন হইতে পারি, অ্যান্ড আমি হচ্ছে আমার যেই জিনিসগুলো আমি লাইফে অ্যাকচুয়ালি করতে চাই, যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি আমার আশেপাশের মানুষজনের কাছ থেকে পাইতে চাই, সব কিছু যেন হইতেছে স্মুথলি হইতে পারে। সো এটা একটা বড় বড় থ্যাংকস যাবে হচ্ছে আপনাদের প্রতি, যারা হচ্ছে যারাই আমার এই ভিডিওসগুলো হচ্ছে দেখেন, অ্যান্ড ডেফিনেটলি হচ্ছে কিছু নিজেদের লাইফের, কারো একটা দিনের 24 ঘন্টা থেকে যদি আমি 1 মিনিটও হইতেছে সে আমার জন্য স্পেন্ড করে, তাহলে সেটার জন্য আমি হাইলি গ্রেটফুল। সো এই জিনিসটা হচ্ছে আমি বলতে চাইছি, কজ প্রতিদিনই হচ্ছে আমি দেখি যে কেউ কিছু না কিছু ভিউ হইতেছে, মানে কিছু না কিছু মানুষজন আমার ভিডিওস দেখতেছে, অ্যামাউন্টটা খুবই কম যদিও, বাট স্টিল দ্যাট মেক্স মি হ্যাপি যে হ্যাঁ আমার একটা বানানো একটা জিনিস কেউ একজন দেখতেছে। সো দ্যাট মেক্স মি হ্যাপি। সো এই জিনিসটা হচ্ছে আমি পার্সোনালি ট্রাই করব আরও ভালো মতো করার, কমিউনিটিটাকে যেন আমি আরও কিছু দিতে পারি। আমি যা শিখতেছি, আমি যা করতেছি, তার মধ্যে থেকে কমিউনিটিতে যদি আমি কিছু ব্যাক করতে পারি, তাইলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে।
সো এটা ছিল আমার সেকেন্ড আপডেট। আর কারোর যদি কোনো পরামর্শ বা সাজেশন কিছু থেকে থাকে তাহলে ডেফিনেটলি নিচে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আই উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, আই উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটিং দ্যাট। আচ্ছা, ইংলিশ শিখা কিছুটা কাজে আসছে। সো আই উইল বি সিইং ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।